আপনারা নিশ্চয়ই পেঁয়াজ খান। পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে পেঁয়াজের অনেক উপকারিতা সম্পর্কে জানেন, কিন্তু এটা কি জানেন শরীরের কোনো জায়গায় মাত্র এক মিনিট পেঁয়াজ ঘষলে কি ফলাফল হতে পারে? মাত্র এক মিনিট পেঁয়াজ ঘষলে কিছু অদ্ভুত পরিবর্তন হতে পারে আপনাদের শরীরে। কি হতে পারে তা জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সবার কাছে অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পেঁয়াজ কাটার সময় চোখে যতই পানি আসুক না কেন, খাবার দাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ একেবারে অপরিহার্য উপাদান। কিন্তু জানেন কি, পেঁয়াজের মধ্যে রয়েছে বিশেষ কিছু ডাক্তারি গুণ। আয়ুর্বেদ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্রে সম্প্রতি জানানো হয়েছে, পেঁয়াজ খাওয়ার উপকারিতা তো রয়েছেই, পাশাপাশি শরীরে কাঁচা পেঁয়াজ ঘষারও বিশেষ কিছু উপকারিতা রয়েছে। এক, শরীরের কোথাও কি পুড়ে গিয়েছে? একটি পেঁয়াজ দুভাগ করে কেটে নিয়ে একটি ভাগ ঘষে নিন ওই অংশে, জ্বলুনি নিমেষেই উধাও হয়ে যাবে। দুই, কখনো কোনো কারণে নাক থেকে রক্ত ঝরছে? একটি পেঁয়াজ কেটে ধরে রাখুন নাকের নিচে, কিছুক্ষণের মধ্যে নাক দিয়ে রক্ত ঝরা একেবারেই বন্ধ হয়ে যাবে। তিন, রাত্রে যাদের অনিদ্রার সমস্যা আছে তারা শুতে যাওয়ার আগে একটি পেঁয়াজ কেটে গভীরভাবে 5 থেকে 10 বার পেঁয়াজের ঘ্রাণ গ্রহণ করুন, দেখবেন ঘুম অনেক সুন্দর আসবে। চার, কোথাও কাঁটা ফুটে গেলে কাঁচা পেঁয়াজের এক টুকরো কিছুক্ষণ ধরে রাখুন ওই জায়গায়, আর কোনো ব্যথা বেদনা অনুভব করবেন না। পাঁচ, মুখে যাদের কালো দাগের সমস্যা আছে তারা পানি দিয়ে মুখ ধোয়ার পর একটি লাল রঙের পেঁয়াজ থেতো করে নিন, তারপর সামান্য রস বের করে কালো জায়গাটাতে লাগিয়ে দিন। এভাবে আলতো করে মাসাজ করতে থাকুন, কয়েকদিন ব্যবহার করতে পারলেই উপকার পাবেন। ছয়, যারা মুখে ব্রণ ও ফুসকুড়ির সমস্যায় ভোগেন তারা নিয়মিত কাঁচা পেঁয়াজ ঘষতে পারেন মুখে, তবে অল্প পরিমাণে রস নিয়ে ঘষবেন। ব্রণ যেমন কমবে তেমনই মিলবে ব্রণ ও ফুসকুড়ির দাগ থেকে মুক্তি। সাত, যারা চুলের যত্ন নিতে অনেক পছন্দ করেন তারা হয়তো পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে আগে থেকেই জানেন, তারপর আমি বলছি, চুলের যত্নে পেঁয়াজের কিন্তু ব্যবহার বহুত আগে থেকেই হয়ে আসছে। মাথায় পেঁয়াজের রস লাগালে চুল হয় সুন্দর, আরও অনেক উপকার পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই ছিল পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে কিছু কথা। খাবারের জন্য যে আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি তারও কিন্তু গুণাগুণ কম নয়। শরীরে গিয়েও এই পেঁয়াজ আমাদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসে, সে বিষয় না হয় আরেকদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করব। পেঁয়াজের অনন্য এই ব্যবহারগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পেঁয়াজের ব্যবহার সম্পর্কে আরও ভিডিও চাইলে বা অন্য কোনো ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।